আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম দেখাবো আপনাদেরকে সার্ভো নিয়ে। তো ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি দেখাবো ফুজি আলফা 5 স্মার্ট, এই সার্ভোটি কিভাবে আপনারা ওমরন সিপি 1L পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা জগ টেস্ট করবেন, কিভাবে আপনারা আরপিএম কন্ট্রোল করবেন বন্ধুরা, বিস্তারিত ভাবে দেখাবো বন্ধুরা। কিভাবে আপনারা ওয়ারিং কানেকশনটি করবেন, ক্যান কানেকশন করবেন, কিভাবে আপনারা প্যারামিটার সেট করবেন, ফ্রেন্ড বিস্তারিত ভাবে আজকে আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিব বন্ধুরা, প্রোগ্রামটি উপহার দিব। তো বন্ধুরা চলুন তাহলে ওমরন পিএলসি সফটওয়্যার সিএক্স প্রোগ্রামে চলে যাই। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি প্রোগ্রামটি লিখে রাখছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রামটি পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদেরকে বুঝাবো কিভাবে আমি প্রোগ্রামটি রাইট করছি বন্ধুরা। কিভাবে প্রোগ্রামটি আমি লিখছি, আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রোগ্রামটি আপনাদেরকে বুঝাবো। তো ফ্রেন্ড, প্রথমে আমি প্রোগ্রামটি আমার পিএলসি তে ডাউনলোড করবো ফ্রেন্ড, রাইট করবো। তো আমি চলে যাব পিএলসি তে, এখানে প্রথমে আমি অনলাইন করে নিব ফ্রেন্ড, আমার পিএলসি কে আমি অনলাইন করে নিব। অনলাইন তো ফ্রেন্ড, অনলাইন করে নেওয়ার পর আমি প্রোগ্রামটি পিএলসি তে রাইট করব, ট্রান্সফার টু পিএলসি করব। এখানে ফ্রেন্ড দেখেন অল ট্রান্সফার দিব আমি, ইয়েস। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রামটি ডাউনলোড করতেছি আমার পিএলসি তে। তো ফ্রেন্ড, আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো আপনারা ফ্যাক্টরি চারিদিকে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বন্ধুরা, আমি আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো বন্ধুরা, আমি প্রোগ্রামটি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নেওয়ার পর এখন আমি রান টেস্ট করব, আমি দেখব আমার পিএলসিটি আমার সার্ভোটি রান হয় কিনা সেটি আমি এখন টেস্ট করব বন্ধুরা। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি আজকে একটু বড় হবে, আপনারা ধৈর্য সহকারে প্রোগ্রামটি দেখুন, প্রোগ্রামটি দেখলে আপনারা উপকৃত হবেন ফ্রেন্ড, আপনারা ওমরন নিয়ে সার্ভো যে কোনো সার্ভো আপনারা সার্ভো স্টেপার চালাতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই প্রোগ্রামটি আপনারা সার্ভো এবং স্টেপার দুটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ফ্রেন্ড, এখানে আমি ফালস দিব 360 ফালস দিব। তো ফ্রেন্ড, 360 ফালস দেওয়ার পর আমি এখন দেখেন পিওএফ আমার সার্ভোটি এখন অফ মোডে আছে, আমি সার্ভোটিকে এখন অন করে নিব। আমি এখন দেখেন সার্ভো এনাবল করার জন্য আমি এখানে W0.0 একটি মেমোরি ব্যবহার করছি ফ্রেন্ড, আর পিএলসির আউটপুট ব্যবহার করছি 100.02। আমি এটাকে এখন অন করব, সার্ভোকে এনাবল করব। দেখেন আমার সার্ভোটি এখন রেডি হয়েছে, রান হচ্ছে ফ্রেন্ড পিপিআই। এখন আমি সার্ভোতে আমি এনাবল করব ফ্রেন্ড, এনাবল করার পর এখন আমি সার্ভোকে রান করব W0.00 দিয়ে ইন্টারনাল মেমোরি পিএলসির। তো ফ্রেন্ড, এখন দেখেন স্পিড ক্লকওয়াইজ আমি সার্ভোটিকে রান করব। দেখেন আমার সার্ভোটি এখন ক্লকওয়াইজ চলতেছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড, আমি এখন অফ করে দিব, আমি এখন এন্টি ক্লকওয়াইজ চালাবো আমার সার্ভোকে। এখন আমি এন্টি ক্লকওয়াইজ রান করব।
আমি এখন ওয়ান করব। দেখুন আমার সার্ভারে এখন অ্যান্টি ক্লকওয়াইজ চলতেছে ফ্রেন্ড, কন্টিনিউ রানিং রানিং চলতেছে। তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভোকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করব ফ্রেন্ড, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করব। 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করতে হলে আমাকে এখানে রাইজিং এডি দিয়ে আমি একটি মেমোরি ব্যবহার করছি 100W1.00, এই সুইচকে আমি অন করব। অন করার সাথে সাথে আমার সার্ভোটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হবে। দেখেন আমার সার্ভোটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হচ্ছে, ফরওয়ার্ডলি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ হয়েছে, ক্লকওয়াইজ মুভ হয়েছে। তো ফ্রেন্ড আমি এখন অ্যান্টি ক্লকওয়াইজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করব। অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ যদি আমি মুভ করতে চাই তাহলে আমাকে এখানে W1.0001 এই সুইচকে আমি অন করব। অন করার পর আমার কাউন্টার ক্লকওয়াইজ আমার সার্ভোটি রান হবে ফ্রেন্ড। দেখেন কাউন্টার ক্লকওয়াইজ 360 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আমি 180 ডিগ্রি মুভ করতে চাই 180 ডিগ্রি মুভ করতে পারবো। এখানে আমি পাস দিছি টু ডাটা রেজিস্টার D242400 এখানে আমি 180 ডিগ্রি পাস দিব 180 ডিগ্রি। তো ফ্রেন্ড এখন আমার সার্ভোটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করবে। এখন আমার সার্ভোটি 180 ডিগ্রি মুভ করবে ফ্রেন্ড। দেখেন আমার সার্ভোটি এখন 180 ডিগ্রি কাউন্টার CW কাউন্টার ক্লকওয়াইজ মুভ করছে। এখন আমি অ্যান্টি কাউন্টার ক্লকওয়াইজ মুভ করাবো আমার সার্ভোকে। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি কিভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভোটিকে এখানে দেখেন পজিশনে আছে, আমি সেটাকে এখানে এনাবল আছে, আমি এখন ডিসেবল করে দিব আমার সার্ভোকে, আমি এখানে অফ করে দিব। এখন আমি সার্ভোটিকে আমি অফ করে দিয়েছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে দেখেন এই কানেকশনটি করবেন কিভাবে, ক্যান ওয়ান কানেকশন। এখানে দেখেন 19 হলো পিপিআই, তারপর 7 এন্ড 8 হলো আমার ফালস, আমি ফালস দিব। যে ফালস দিছি আমি 7 এন্ড 8 সেটি হলো ফালস। আর ডিরেকশন কন্ট্রোল করবো আমি 20 এন্ড 21 মাধ্যমে আমি ডিরেকশন কন্ট্রোল করবো। আর ফ্রেন্ড আমি এখানে সার্ভোকে যে এনাবল করছি কমনে আমি DC 24 ভোল্ট ব্যবহার করছি, আর এখানে কন্ট্রোল ওয়ানের মাধ্যমে আমি সার্ভোকে এনাবল করছি। এখন আমার সার্ভোটি ডিজেবল আছে, যখন আমার এখানে নেগেটিভ ভোল্টেজ আসবে 2 নম্বর পিনে তখন আমার সার্ভোটি এনাবল হয়ে যাবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি সংক্ষেপে আপনাদেরকে একটি ডায়াগ্রাম এঁকে রাখছি, আপনারা ডায়াগ্রামটি চাইলে আপনারা লিখে রাখতে পারেন ফ্রেন্ড। এখানে 2G AC সার্ভো Alpha 5 স্মার্ট, এখানে দেখেন
কমন হলো তো আমার ওয়ান নম্বর পিন, কমন কমন ইন ওয়ান নম্বর পিন, আর 19 নম্বর পিন হলো তো আমার পিপিআই। পিপিআই এখানে আমি DC 24 বোল্ট সরাসরি ব্যবহার করছি, ওয়ান নম্বর পিন অ্যান্ড 19 নম্বর পিন DC 24 বোল্ট অ্যাপ্লাই করছি। দেন এখানে কন্ট্রোল ওয়ান আমি এখানে DC 0 বোল্ট অ্যাপ্লাই করছি, 0 বোল্ট কন্ট্রোল ওয়ানে। 0 বোল্ট যখন আমি আমার কন্ট্রোল ওয়ানে আসবে ফ্রেন্ড, তখন আমার সার্ভোটি এনাবল হবে, রেডি ফর রান রান রানের জন্য। যখন 0 বোল্ট আসবে কন্ট্রোল ওয়ানে 2 নম্বর পিনে, তো ফ্রেন্ড এখানে দেখেন ফালসের জন্য আমি CA স্টারে আমি 8 নম্বর পিনে আমি ফালস ব্যবহার করছি ফ্রেন্ড। আর 21 আমি ডিরেকশন কন্ট্রোল করছি, 21 নম্বর পিনে আমি ডিরেকশন আমার সার্ভো ডিরেকশন কন্ট্রোল করছি 21 নম্বর পিনের মাধ্যমে সিবির মাধ্যমে, সেটি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি 21 হলো আমার এস্টার সিবি, এই 21 নম্বর পিন দিয়ে আপনি আমি সার্ভোকে ডিরেকশন কন্ট্রোল করছি, আর 8 নম্বর পিন দিয়ে আমি সার্ভোকে ফালস অ্যাপ্লাই করছি, আমার সার্ভোতে ফালস অ্যাপ্লাই করছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি দেখাবো কিভাবে আপনারা প্যারামিটারগুলো সেট করবেন ফ্রেন্ড। এখানে আমি সফটওয়্যারে চলে যাব, প্যারামিটার সফটওয়্যারে চলে যাব। PA03 তো ফ্রেন্ড প্রোগ্রামটি একটু বড় হবে, আপনারা প্রোগ্রামটি ধৈর্য সহকারে দেখুন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে PA03 01 এই প্যারামিটারটি হলো আমার কন্ট্রোল সিগন্যাল, আমি যে সার্ভোকে অন করতেছি কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে। দেখেন এখানে এখানে যদি আমি 1 অ্যাপ্লাই করি, প্যারামিটার নাম্বার P03.01 এ যদি আমি এখানে 1 ব্যবহার করি, তখন আমার সার্ভ যখন আমার 1 নাম্বার পিনটি আমার এনাবল হবে, কন্ট্রোল 1 যখন আমার এনাবল হবে তখন আমার সার্ভোটি রান হবে। এখানে দেখেন এখন যখন আমার 2 নম্বর পিনটি আমার 0 বোল্ট পাবে, তখন আমার কন্ট্রোল ওয়ানে তখন আমার সার্ভোটি রান ফর রেডি হবে, রানিং এর জন্য রেডি হবে। তো ফ্রেন্ড সেটি কিভাবে দেখবেন, আপনি চলে যাবেন ফার্স্ট কিতে চাপ দিবেন, এখানে দেখেন প্যারামিটার নাম্বার প্যারামিটার PA01, এখানে আমি 3 নম্বর প্যারামিটারে যাব, প্যারামিটার 3 এখানে P301 এখানে আপনি দেখবো আমি এখানে দেখেন 01 হলো যে ফ্রেন্ড আমার সার্ভোকে আমি রান করছি ফ্রেন্ড কন্ট্রোল ওয়ানের মাধ্যমে। সার্ভো যখন এখানে 0 বোল্ট আসবে তখন আমার সার্ভোটি রান হবে। তারপর ফ্রেন্ড আমি বেসিক প্যারামিটারে চলে যাব ফ্রেন্ড, প্যারামিটার সাবটার পরে চলে যাব। প্যারামিটার নাম্বার PA আপনারা 001 থেকে 08 এই প্যারামিটার গুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। PA01 প্যারামিটার ফ্রেন্ড, P101 আপনি এখানে কন্ট্রোল মোড সিলেকশন, কন্ট্রোল মোড কিভাবে সিলেকশন করবেন ফ্রেন্ড, এখানে 03 হলো আপনার পালস এন্ড পজিশন কন্ট্রোল, পালস এন্ড পজিশন কন্ট্রোল 03, এখানে আপনি 03 ব্যবহার করবেন ফ্রেন্ড। দেন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 2 তে, প্যারামিটার নাম্বার 2 হলো আপনার সিস্টেম সিলেকশন, সিস্টেম সিলেকশন আপনি 0 রাখবেন ফ্রেন্ড। দেন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 3 তে আপনি রাখবেন কমান্ড ফলস ইনপুট মেথড এন্ড ফ্রম সিলেকশন, এখানে আপনি 00 রাখবেন ফ্রেন্ড, এখানে বাই ডিফল্ট 1 থাকবে, আপনি এখানে 00 রাখবেন কমান্ড ফলস ইনপুট মেথড এন্ড ফ্রম সিলেকশন। দেন আমি চলে যাব প্যারামিটার নাম্বার 4 এ,
প্যারামিটার নাম্বার 4 এ রোটেশন ডিরেকশন সিলেকশন রোটেশন ডিরেকশন সিলেকশন আমার আপনি কি ফার্স্টলি সার্ভোকে ক্লকওয়াইজ চালাবেন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ চালাবেন সেটি কি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে প্যারামিটার নাম্বার 4 এ ফ্রেন্ড তারপর আমি প্যারামিটার নাম্বার 5 এ চলে যাব প্যারামিটার নাম্বার 5 এ আপনি এখানে 00 রাখবেন নাম্বার অফ কমান্ড ইনপুট পালস পার রেগুলেশন তো ফ্রেন্ড এখানে আপনি 0 থেকে 0 নাম্বার 8 এই প্যারামিটার গুলো আপনার ইম্পর্টেন্ট তারপর আপনি এখানে নাম্বার অফ ইলেকট্রনিক গিয়ার রেশিও বাই ডিফল্ট 16 থাকবে নমিনেটর নমিনেটর ইলেকট্রনিক গিয়ার রেশিও আর ডিনোমিনেটর ইলেকট্রনিক গিয়ার রেশিও 1 থাকবে নাম্বার অফ আউটপুট পালস পার রেভলিউশন বাই ডিফল্ট থাকবে 2048 এনকোডার পালস তো ফ্রেন্ড এই প্যারামিটার গুলো সেট করলে আপনার চলবে এখন আমি সার্ভোটিকে অফ করব তো ফ্রেন্ড এখন আমি চলে যাব প্রোগ্রাম প্রোগ্রামটি কিভাবে আপনারা রাইট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো ফ্রেন্ড প্রোগ্রামটি কিভাবে রাইট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো এখন দেখেন ফলস টু ইনস্ট্রাকশন ব্যবহার করছি সেটি এখন আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন হেল্পে চলে যাব এখন দেখেন প্রথম প্রথম ইনস্ট্রাকশনটি হবে ফ্রেন্ড এখানে আমি হ্যাশ হ্যাশ 0 ব্যবহার করছি পালস 2 তারপর এখানে আমি প্রথম ইনস্ট্রাকশন চলে যাব এখন দেখেন পালস 2 এই পালস 2 ইনস্ট্রাকশন ব্যবহার করছি আমি কাউন্টার ক্লকওয়াইজ জন্য ক্লকওয়াইজের জন্য ফ্রেন্ড সিডব্লিউ ক্লকওয়াইজের জন্য এই পালস ইনস্ট্রাকশন ব্যবহার করছি দেন আমি এখানে কাউন্টার ক্লকওয়াইজের জন্য আমি এখানে আরেকটি ইনস্ট্রাকশন ব্যবহার করছি পালস টু ইনস্ট্রাকশন দুইবার ব্যবহার করছি একটা ক্লকওয়াইজের জন্য আরেকটি কাউন্টার ক্লকওয়াইজের জন্য ব্যবহার করছি তো প্রথমে আমি কাউন্টার ক্লকওয়াইজে দেখাচ্ছি ফ্রেন্ড এখন দেখেন প্রথম ফি হলো তো পোর্ট স্পেসিফিকেশন আমি কোন পোর্টের মাধ্যমে আমি আউটপুটটি নিব সেটি হলো তো পোর্ট স্পেসিফিকেশন আর এম হলো তো ফ্রেন্ড আমার আউটপুট মোড আউটপুট মোড আউটপুট মোড আর এস হলো তো আমার ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ড অফ সেটিং টেবিল আর এফ হলো যে আমার ফার্স্ট ওয়ার্ড অফ শেয়ারিং শেয়ারিং ফ্রিকোয়েন্সি তো ফ্রেন্ড প্রথমে পোর্ট স্পেসিফিকেশন দেখাবো আপনাদেরকে এখানে পোর্ট স্পেসিফিকেশন হলো যে আপনার দা পোর্ট স্পেসিফিকেশন ইন্ডিকেটর দা পোর্ট এখানে দেখেন যদি আপনি আমি এখানে 000 ব্যবহার করছি 00 হলো যে আমার ফ্রেন্ড ফালস আউটপুট 0 ফালস আউটপুট 0 এখন দেখেন আমি জিরো হ্যাশ 0 ব্যবহার করছি ফালস আউটপুট 0 ফালস আউটপুট 0 জন্য মানে আমার পিএলসি এর আউটপুট 0 জন্য আমি এখানে 0 ব্যবহার করছি ফ্রেন্ড 0 ব্যবহার করছি পিএলসি এর এখানে যে আমি আউটপুট নিয়েছি 100.00 থেকে আমার পিএলসি এর আউটপুট 100.00 থেকে আমি আউটপুট নিয়েছি ফ্রেন্ড দেন এখন আমি দেখাবো আউটপুট মোড কিভাবে আপনি সিলেকশন করবেন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ সেটি ইম্পর্টেন্ট ফ্রেন্ড এখন দেখেন 0 থেকে 3 ফার্স্ট ফার্স্ট বাইট 4 থেকে 7 সেকেন্ড বাইট 8 থেকে 11 তারপর 12 থেকে 15 টোটাল 1 ওয়ার্ড 1 ওয়ার্ড 16 বিট 16 বিট ডাটা 1 ওয়ার্ড এখন দেখেন 0 থেকে 4 মড মড সিলেকশন এখন 0 হল দে রিলেটিভ ফলস আর 1 হল দে অ্যাবসলিউট ফলস 1 হল দে অ্যাবসলিউট পার্ট এখন যদি আপনি 0 সেট করেন তাহলে আপনার রিলেটিভ ফলস আর 1 যদি সেট করেন তাহলে আপনার অ্যাবসলিউট ফলস আর 4 থেকে 7 বিট 4 থেকে 7 বিটে আপনি যদি ডিরেকশন কন্ট্রোল এখানে আপনি প্রথমটা হলো মড সিলেকশন 4 থেকে 7 হলো আপনার ডিরেকশন কন্ট্রোল এখানে 0 যদি সেট করেন তাহলে আপনার ক্লকওয়াইজ আর 1 যদি সেট করেন তাহলে কাউন্টার ক্লকওয়াইজ কাউন্টার ক্লকওয়াইজ তো আমি এখন দেখব আমার প্রথমে আমি কাউন্টার ক্লকওয়াইজ করছি এখন দেখেন আমি হ্যাশ 100 00 জিরো জিরো হলো তো আমার ফ্রেন্ড এখানে প্রথম জিরো হলো তো আমার পোর্ট স্পেসিফিকেশন এখানে আমি জিরো রাখছি পোর্ট স্পেসিফিকেশন জিরো আমার এখানে জিরো রাখছি আর সেকেন্ড জিরো হলো তো আমি
আমার সার্ভোটি কি আমি সার্ভো অথবা স্টেপারকে আমি কি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাবো নাকি অ্যান্টি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাবো, ডিরেকশন কন্ট্রোল করব সেকেন্ড জিরো দিয়ে। আর এরপর যে ওয়ানটি ব্যবহার করছি, ওয়ানটি হলো যে ফ্রেন্ড, তারপর এইট থেকে ইলেভেন বিটে এখানে দেখেন ফালস আউটপুট মেথড সি নোট। এখানে দেখেন যদি জিরো রাখি তাহলে ক্লকওয়াইজ অব্লিক কাউন্টার ক্লকওয়াইজ, এখানে যদি ওয়ান রাখেন ফালস অ্যান্ড ডিরেকশন। আমি যেহেতু আমার সার্ভোকে ফালস অ্যান্ড ডিরেকশনে চালাচ্ছি সেজন্য আমি এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ফালস অ্যান্ড ফালস অ্যান্ড ফালস অ্যান্ড ডিরেকশনে চালাচ্ছি সেজন্য আমি ওয়ান জিরো জিরো এখানে দেখেন আমি এখানে ওয়ান হ্যাশ ওয়ান জিরো জিরো রাখছি ফ্রেন্ড। এটা হলো আমার কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। দেন সেকেন্ড যে ইনস্ট্রাকশনটি এখানে দেখেন আমি হ্যাশ প্রথমত পোর্ট স্পেসিফিকেশন সেম থাকবে, পোর্ট স্পেসিফিকেশন দেন আপনার আউটপুট মেথড এখানে হ্যাশ ওয়ান ওয়ান জিরো, হ্যাশ ওয়ান ওয়ান জিরো হলো ফ্রেন্ড হ্যাশ। এখানে যদি আমি প্রথম জিরো থেকে থ্রিতে আমি জিরো রাখছি, ফোর থেকে সেভেনে আমি এখানে ওয়ান রাখছি, ওয়ান হলো সিসিডাব্লিউ কাউন্টার কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ এন্টি কাউন্টার সিসিডাব্লিউ এন্টি কাউন্টার ক্লকওয়াইজ মানে অপোজিট রিভার্স ডিরেকশনে। প্রথমটি হলো যে ফরওয়ার্ড ডিরেকশন সিডাব্লিউ, আর সিসিডাব্লিউ হলো যে রিভার্স ডিরেকশন, সেজন্য আমি এখানে ওয়ান রাখছি। আর এখানে ওয়ান হলো যে আমি যেহেতু আমি পালস অ্যান্ড ডিরেকশন চালাচ্ছি সেজন্য আমি এখানে ওয়ান রাখছি ওয়ান ওয়ান জিরো। তো ফ্রেন্ড এখানে দেখেন আমি এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো রাখছি এখানে, এটা হলো আমার সিসিডাব্লিউ। আর এখানে দেখেন আমার সিডাব্লিউর জন্য আমি এখানে হ্যাশ ওয়ান জিরো জিরো রাখছি। তো ফ্রেন্ড এখন যে ডাটা রেজিস্টারগুলো কিভাবে কাজ করে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখন দেখেন এখানে দেখেন যে ফালস টু ইনস্ট্রাকশন যে আমি ব্যবহার করছি, এখানে দেখেন প্রথমটি হলো যে আপনার পোর্ট স্পেসিফিকেশন, তারপর আপনার যে আপনার সার্ভোবাদাবাসটাকে কি ক্লকওয়াইজ চালাবেন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ চালাবেন সেটির ডিরেকশন, এখানে যে ডাটা রেজিস্টর প্রথম ডাটা রেজিস্টর ডি হান্ড্রেড, তারপর সেকেন্ড ডাটা রেজিস্টর ডি ওয়ান ওয়ান জিরো, এখানে দেখেন ডি হান্ড্রেড ডি হান্ড্রেড এখান থেকে শুরু হয়েছে। প্রথম হবে যে ডি হান্ড্রেড থেকে ডি ডি হান্ড্রেড ওয়ান জিরো ওয়ান, এই দুটি ডাটা রেজিস্টর হবে যে আপনার অ্যাক্সিলারেশন টাইম অ্যান্ড ডি অ্যাক্সিলারেশন টাইম। এখানে আমি এখন ল্যাডারে চলে যাব। তো এখানে দেখেন ফ্রেন্ড আমি এখানে ডাটা রেজিস্টর ডি টু হান্ড্রেড ব্যবহার করছি, ডি টু হান্ড্রেড এখানে এখানে দেখেন ডি টু হান্ড্রেড থেকে শুরু হয়েছে, ডি টু হান্ড্রেড থেকে শুরু হয়েছে। আর এখানে যে মুভ ইনস্ট্রাকশন ব্যবহার করছি, এই মুভ ইনস্ট্রাকশনটা আমার ইনিশিয়ালি আমার সার্ভো যখন পাওয়ার চলে যাবে বা নতুন করে পাওয়ার আসবে তখন যাতে ইনিশিয়ালি সে জিরো হয়ে যায় সেজন্য আমি এখানে এখানে মুভ জিরো করে দিছি। এখানে দেখেন মুভ জিরো ডি হান্ড্রেডে চলে যাবে মুভ জিরো। তো এখানে দেখেন এখানে ডি টু হান্ড্রেড ডি টু হান্ড্রেডে আমি এখানে অ্যাক্সিলারেশন টাইম, আর ডি টু এখানে দেখেন ডি টু হান্ড্রেড টু টু হান্ড্রেড টু হলে আমার ডি অ্যাক্সিলারেশন টাইম, এখানে আমি ফাইভ হান্ড্রেড ব্যবহার করছি অ্যাক্সিলারেশন টাইম, আর এখানে ব্যবহার করছি থ্রি থ্রি হান্ড্রেড ডি অ্যাক্সিলারেশন টাইম। দেন ফ্রেন্ড এখন আমি চলে যাব এখানে দেখেন, তারপর এখানে টার্গেট ফ্রিকোয়েন্সি আমি যে আমার সার্ভোটিকে টার্গেট ফ্রিকোয়েন্সি চালাবো এখানে ডি ওয়ান জিরো টু আর ডি ওয়ান জিরো থ্রি, এখানে আমি টার্গেট ফ্রিকোয়েন্সি একশো দুই এবং একশো তিন ডি ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি, এখানে দেখেন টার্গেট ফ্রিকোয়েন্সি এখানে দেখেন টার্গেট ফ্রিকোয়েন্সি টার্গেট ফ্রিকোয়েন্সি এখানে দেখেন ডি টু জিরো থ্রি ডি টু জিরো টু জিরো থ্রিতে আমি টার্গেট ফ্রিকোয়েন্সি রাখছি এখানে জিরো, আমি টার্গেট ফ্রিকোয়েন্সি এখানে জিরো রাখছি হ্যাশ জিরো। তো ফ্রেন্ড এখানে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি টু জিরো ফোর অ্যান্ড টু জিরো ফাইভ, টু জিরো ফোর হলো আমার এখানে আমার সার্ভোটির আমি এখানে স্পিড স্পিড দিচ্ছি, এখানে পালস পালস দিয়ে পালস দিচ্ছি সেই পালসটি। এখানে দেখেন ফ্রেন্ড এখানে ডি ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভ, এখানে আমি আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করছি, সবসময় আমরা লোয়ার লিমিট ব্যবহার করবেন। এখানে হলো ডি ওয়ান জিরো ফোর হলো লোয়ার লিমিট, ডি ওয়ান জিরো ফাইভ হলো আপার লিমিট, আপার আপার ডাটা রেজিস্টর এবং লোয়ার ডাটা রেজিস্টর সরি
104105 তো এখানে 104 ডাটা রেজিস্টারে আমি এখানে ফলস আউটপুট অ্যামাউন্ট আমি কত ফলসের মাধ্যমে আমার সার্ভো অথবা স্টেপারকে চালাবো সেটি এখানে আমি ডাটা রেজিস্টার সেট করে দিব 104 এ তো আমি এখানে যেহেতু আমি এখানে ডাটা রেজিস্টার ব্যবহার করছি 200 এখানে আমার 204 এ যে ফ্রিকোয়েন্সিটি দিব সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী যে পালসটি দিব সেই পালস অনুযায়ী আমার সার্ভোটি রান হবে ফ্রেন্ড সার্ভোটি রান হবে তারপর তারপর এখানে দেখেন 105 আউটপুট 105 এখানে আপনি ফল না দিলেও চলবে ফ্রেন্ড এখানে আমি 105 আমি 0 রাখছি আমি এখানে লোয়ার ডাটা রেজিস্টারে আমি যে ভ্যালুটি দিব সেই অনুযায়ী আমার পালসটি দিব সেই পালস অনুযায়ী আমার আউটপুট সার্ভোটি রান হবে তো ফ্রেন্ড তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে তারপর এখান থেকে ডি 110 110 তে আমি এখানে স্টার্ট ফ্রিকোয়েন্সি এখানে ডি 110 স্টার্ট ফ্রিকোয়েন্সি তো ফ্রেন্ড এখন আমি ল্যাডারে যাব এখন দেখেন ডি 100 এ আমি যে ফ্রিকোয়েন্সিটি ব্যবহার করব এখন দেখেন আমি এখানে জিরো করে দিছি স্টার্ট ফ্রিকোয়েন্সি দেখেন আমার প্রথম ডাটা রেজিস্টার এখানে মুভ এখানে জিরো মুভ করে দিবে যখন আমার পিএলসিটি পাওয়ার লস হবে বা কোনো কারণে আমি প্রথমে পিএলসিটিতে পাওয়ার দিব তখন যাতে আমার সার্ভোটি না চলে সেজন্য আমি এখানে ডি 100 এ আমি এখানে জিরো জিরো মুভ করেছি জিরো মুভ করার কারণে আমার যখন পাওয়ার আসবে তখন আমার সার্ভোটি চলবে না সেজন্য এখানে দেখেন ডি 100 এ আমি এখানে জিরো জিরো আছে আমার এখানে তো ফ্রেন্ড তারপর এখানে দেখেন আমি স্টার্টের জন্য এখান থেকে স্পিড একটি ইনস্ট্রাকশন ব্যবহার করছি ফ্রেন্ড সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো স্পিড সেম পি হলো আমার পোর্ট স্পেসিফিকেশন আর এম হলো আমার আউটপুট মড তারপর এফ হলো আমার ফার্স্ট পালস ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এখানে দেখেন ফ্রেন্ড এখানে দেখেন পোর্ট স্পেসিফিকেশন সেম আমি যেহেতু 00 রাখছি 00 হলো আমার পালস আউটপুট 0 দেখেন আমি এখানে 00 রাখছি পালস আউটপুট 0 তারপর এখানে আমি 100 ব্যবহার করছি আউটপুট মোড সেম প্রসিডিউর 0 থেকে 3 4 থেকে 7 এখানে আমার সার্ভোটি কি আমি ক্লকওয়াইজ চালাবো নাকি অ্যান্টি ক্লকওয়াইজ চালাবো সেটি আমি এখানে সিলেক্ট করে নিব সেম টু পালস পালস টু ইনস্ট্রাকশনের মতোই পালস টু ইনস্ট্রাকশনের মতোই তারপর এখানে ডাটা রেজিস্টার ডি 100 ব্যবহার করছি দেখেন ডাটা রেজিস্টার ডি 100 এখানে দেখেন ফার্স্ট আমি যে ডি 100 টি জিরো মুভ করাছি সেটি যাতে আমার সার্ভোটি না চলে সেজন্য তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাইতে পারছি তো ফ্রেন্ড এখন আমি আবার আপনাদেরকে একটু চালিয়ে দেখাবো বন্ধুরা আমি প্রথমে এনাবল করে নিব এনাবল করার জন্য আমি এখানে 100.02 ইনস্ট্রাকশনটি ব্যবহার করছি দেখুন আমার সার্ভোটি এখন রেডি হয়েছে রানের জন্য তো এখন আমি জব টেস্ট করব জব টেস্ট করে দেখব দেখেন আমার সার্ভোটি জব টেস্টে চলতেছে এখন জব মোডে চলতেছে আমি অফ করে নিব অফ তারপর আমি এখন এখানে দেখেন পজিশন মোডে চালাবো পজিশন মোডে দেখেন 180 ডিগ্রি মুভ করতেছে 180 ডিগ্রি তো ফ্রেন্ড এখন যদি আপনি আমি যদি এখন
টু রেভলিউশন কমপ্লিট করতে হয় তাহলে আমার এখানে পালস দিতে হবে। আমি টু রেভলিউশন কমপ্লিট করব। এখন আমি 204 এ, যদি আপনি টু রেভলিউশন কমপ্লিট করতে চান তাহলে এখানে ভ্যালু দিবেন 360 ডিগ্রি ইন্টু 2, তাহলে হবে যে আমার 720। এখন আমার সার্ভোটি প্রায় টু রেভলিউশন কমপ্লিট করবে। দেখেন টু রেভলিউশন কমপ্লিট করছে। তো ফ্রেন্ড, আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা ওমরন পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা ফুজি সার্ভো আলফা 5 স্মার্ট কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, জব টেস্ট করবেন, তারপর স্পিড কন্ট্রোল করবেন। তো ফ্রেন্ড, যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি ফ্রেন্ড, আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর ভিডিওগুলো কেমন হচ্ছে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আপনারা স্যারের সরাসরি আমার সাথে কথা বলতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।